ফাইনালি গেস আমাদের ফ্রি ফায়ার গেমে বাংলাদেশ ইন্ডিয়া এবং সিঙ্গাপুর সার্ভার এর জন্য নেক্সট ইভো ভুল ইভেন্টটা হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে গেছে আর আদৌ কি তোমরা কেউ বলতে পারবা নেক্সট ইভো ভুল ইভেন্টে কোন কোন ইভোরেশন গান আসতেছে আসসালামু আলাইকুম গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো সো গাইস ফাইনালি কিন্তু আমাদের ফ্রি ফায়ার গেমে বাংলাদেশ ইন্ডিয়া এবং সিঙ্গাপুর সার্ভার এর জন্য নেক্সট ইভো ভুল ইভেন্টটা হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে গেছে সো নেক্সট ইভো ইভেন্টে কোন কোন ইভোরেশন গান আসতেছে গ্যারেনা থেকে পাওয়া হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম আপডেট সহ অফিসিয়াল পিএক্স টা এই ভিডিওর মাসখানে রিভিউ করে দেখিয়ে দেব এছাড়াও এখন কিন্তু আমাদের গেমের ভিতর গোল রয়্যাল সেকশনে এই ফিউর ব্যন্ডলটা চলতিছে যেটা কিনা আর মাত্র একদিনের দিনের মতন থাকবে আমাদের বাংলাদেশ ইন্ডিয়া এবং সিঙ্গাপুর সার্ভারে তো বাংলাদেশ ইন্ডিয়া এবং সিঙ্গাপুর সার্ভারে নেক্সট গোল রয়্যাল ব্যন্ডল কোনটা হবে সেটা কিন্তু কনফার্ম করা হয়েছে ব্যন্ডলের পাশাপাশি কোন নতুন ইমোট অ্যাড করা হবে গ্যারেনা থেকে আসা 100% কনফার্ম আপডেটটা কিন্তু আজকের এই ভিডিওর মাসখানে এ টু জেড রিভিউ করে দেখিয়ে দেব তাছাড়া गाइस আগামী কাল কিন্তু আমাদের গেমের ভিতর বাংলাদেশ ইন্ডিয়া এবং সিঙ্গাপুর কার্পেটের জন্য এবং ভিক্টর গানের স্ক্রিনে একটি মারাত্মক ইভেন্ট আসতে যাচ্ছে ইভেন্টটা দেখতে কেমন হবে যেটার অফিসিয়াল পিএক্স সহকারে এই ভিডিওর মাঝখানে এ টু জেড রিভিউ করে দেখিয়ে দেব এছাড়াও ইমোট পার্টি ইভেন্টের আপডেট এন্ড মারাত্মক আপকামিং কিছু ইভেন্ট এন্ড আপডেট নিয়ে আজকের এই ভিডিও সো ভিডিওটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং হতে যাচ্ছে তাই ভিডিওটা একটু আর স্কিপ না করে একদম লাস্ট পর্যন্ত দেখতে থাকো আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে এরকম নিত্য নতুন আপকামিং আপডেট সম্পর্কিত ভিডিও সবার আগে পেতে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেলাইক টা অল করে দাও তো চলো আর বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক সো ফার্স্ট এই আলোচনা করা যাক টু নাইট আপডেট নিয়ে আগামীকাল ঠিক ভোর চারটা এক মিনিটে বাংলাদেশ ইন্ডিয়া এবং সিঙ্গাপুর সার্ভারে অক অ্যান্ড ভিক্টোর নিয়ে একটি মারাত্মক ইভেন্ট আসতে যাচ্ছে যে ইভেন্টের অফিসিয়াল ব্যানার তোমরা এখন স্ক্রিন আপে দেখতেই পাচ্ছ শুধু অফিসিয়াল ব্যানারই না তোমরা যদি স্ক্রিন আপে লক্ষ্য করো তাহলে অফিসিয়াল পি এক্সএস ভিডিও তাও দেখতে পারবো সো স্ক্রিন আপে যে রিং ইভেন্টে দেখতে পাচ্ছ এইরকমই একটা রিং ইভেন্ট কিন্তু আঠাশ তারিখ ঠিক ভোর চারটা এক মিনিটে বাংলাদেশ ইন্ডিয়া এবং সিঙ্গাপুর সার্ভারে অ্যাভেলেবল দেখতে পারবা যেখানে কিনা মেইন আইটেম ডট হিসেবে ডাবল ভিক্টর সফটওয়্যারের স্ক্রিন দেখতে পারবা এবং অজ্ঞানের স্ক্রিন দেখতে পারবা এই স্ক্রিনগুলো কিন্তু অনেক পুরনো এইগুলো কিন্তু আবার আঠাশ তারিখে আমাদের গেমের ভিতর রিটার্ন আসতেছে এছাড়াও এই রিগিমেন্টে কিন্তু ইউনিভার্সাল টোকেন রাখা হয়েছে সো যাদের কাছে আগের থেকে ইউনিভার্সাল টোকেন আছে তারা খরচ না করে ওই রকমই রাখে দাও আগামীকাল ঠিক ভোর চারটা এক মিনিটে বাংলাদেশ ইন্ডিয়া এবং সিঙ্গাপুর সাহাপরে এই রকমই একটা রিগিমেন্ট গেমের ভিতরে অ্যাভেলেবল দেখতে পারবা আর এখানে যদি তোমরা গান স্ক্রিন গুলো স্পিন করে না পাও তাহলে কিন্তু যে এক্সচেঞ্জের ব্যবস্থাও থাকবে সো তোমরা করে না পেলেও টুকিন দিয়ে পার্সেস করে নিতে পারবা তো আমি তোমাদেরকে যেইটা বললাম আঠাশ তারিখ অর্থাৎ আগামীকাল ঠিক ভোর চারটা এক মিনিটে বাংলাদেশ ইন্ডিয়া এবং সিঙ্গাপুর সাহাবারে এই রিং ইভেন্ট গেমের ভিতরে অ্যাভেলেবল দেখতে পারবা যেটা কি না পার্সেন্ট কনফার্ম তো আশা করি এই বিষয়টা তোমরা একদম ক্লিয়ারলি বুঝতে পারছো এছাড়াও আগামীকাল কিন্তু আমাদের গেমের ভিতরে আরো একটা ফ্রি ইভেন্ট দেখতে পারবা যে ইভেন্টের অফিশিয়াল ব্যানার তোমরা স্ক্রিনের উপরে দেখতেই পাচ্ছ যেটা কিন্তু একটি ফেস পেনের ইভেন্ট আর এই ইভেন্টটা কিন্তু আগামীকাল আসবে এবং দুইয়ে জুন পর্যন্ত চলবে যে ফেস পেনটা তোমরা স্ক্রিনের উপরে দেখতেই পাচ্ছ আর তোমাদের ইভেন্টের নাম কিন্তু থাকবে ডিল ড্যামেজ আর তোমাদের এনিমিকে ড্যামেজ দিতে হবে ড্যামেজ দেওয়ার মাধ্যমেই কিন্তু তোমাদের একটা মিশন পূরণ হবে যে মিশন পূরণ করার মাধ্যমে কিন্তু এই ফেস প্যানটা তোমরা একদম ফ্রিতে ক্লাইম করে নিতে পারবা সো আগামী কাল ঠিক ভোর 4টা 1 মিনিটে বাংলাদেশ ইন্ডিয়া এবং সিঙ্গাপুর সার্ভারে এই ফ্রি ইভেন্টটা গেমের ভিতর अवेलेबल দেখতে পারবা আমি কিন্তু তোমাদের মাঝে দুইটা টু নাইট আপডেট রিভিউ করে দিলাম সো ইভেন্টগুলো তোমাদের কাছে কেমন লাগছে এটা কিন্তু অবিয়াসলি কমেন্টে জানাবা সো এবার চলো কথা বলা যাক ইমোট পার্টি ইভেন্ট নি সো আমার কাছে কিন্তু অনেক ভাই কোয়েশ্চেন করছে ভাই ইমোট পার্টি ইভেন্ট কবে আসবে এইটার কনফার্ম ডেট দেন সো গাইস তোমাদেরকে আগেই বলে দিচ্ছে বাংলাদেশ ইন্ডিয়া এবং সিঙ্গাপুর সার্ভারে নেক্সট জুন মাসে কোনো ইমোট পার্টি ইভেন্ট দেখতে পারবা না কারণ ওবি 45 আপডেটের পরে অনেকগুলো নতুন ইমোট অ্যাড করা হবে আর ওইগুলো ইমোট নিয়ে কিন্তু ওবি 45 আপডেটের পরেই গেমের ভিতর একটি ইমোট পার্টি ইভেন্ট अवेलेबल দেখতে পারবা সো তোমাদের মধ্যে যারা যারা ইমোট পার্টি ইভেন্টের জন্য অপেক্ষা করে আছো ভাই তোমাদের তো জুলাই মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে সো জুলাই মাসের পরেই কিন্তু তোমরা গেমের ভিতর ইমোট পার্টি ইভেন্ট দেখতে পারবা এর আগে কিন্তু ইমোট পার্টি ইভেন্ট আসার কোনো চান্স নাই তাছাড়াও পরবর্তী সময়ে যদি ইমোট পার্টি ইভেন্ট নিয়ে কোনো লিক্স আপডেট পেয়ে যায় অবশ্যই সবার আগে তোমাদের মাঝে এ টু জেড রিভিউ করে দেখিয়ে দেবো সো আশা করি এই বিষয়টা তোমরা ক্লিয়ারলি বুঝতে পারছো চলো ভিডিওর সামনের দিকে যাওয়া যাক আর একটি মারাত্মক রিং ইভেন্ট নিয়ে আলোচনা করা যাক যেই রিং ইভেন্টের অফিসিয়াল পিএক্সএসটা তোমরা এখন স্ক্রিন অফে দেখতেই পাচ্ছ এবং এই রিং ইভেন্টের মেইন রোয়ার্ড হিসেবে স্ট্রিট স্টক নামে একটি বান্ডিল রাখা হয়েছে যে বান্ডিলের এনিমেশনটা তোমরা দেখতেই পাচ্ছ ডান্স করতে করতে আসতেছে তো এই বান্ডেলটা কিন্তু জুন মাসে বাংলাদেশ ইন্ডিয়া এবং সিঙ্গাপুর সাহাবারে লঞ্চ করতে যাচ্ছে ভাই বান্ডেলটা দেখতে কিন্তু পার্সোনালি আমার কাছে খুবই খুবই ভালো লাগছে আর তোমাদের কাছে কেমন লাগছে এইটা কিন্তু অবভিয়াসলি কমেন্টে জানাবা বান্ডিলের হেয়ার স্টাইলের ওপরে দেখো মাথার ওপরে কিন্তু রাজার মুকুটের মতন লাগতেছে এমনকি বান্ডিলের বডির এনিমেশনটা যে আসে না ভাই এনিমেশনটা কিন্তু আমার কাছে খুবই খুবই ভালো লাগতেছে তো এইটাই কিন্তু ছিল আমাদের মেল বান্ডিল এবং ফিমেল বান্ডিলটা যদি তোমরা লক্ষ্য করো তাহলেই দেখতে পাবে বা ফিমেল বান্ডেলটাও কিন্তু মেল বান্ডেলের মতো নেই সো ফিমেল বান্ডেলটাও কিন্তু দেখতে অনেকটাই গর্জেস করা হয়েছে আর ফিমেল বান্ডেলটাও কিন্তু ওপি লাগতেছে তাছাড়াও এর সাথে সাথে কিন্তু একটা গান স্ক্রিনও দেখতে পারবো যেটা তোমরা এখন স্ক্রিন উপরে দেখতেই পাচ্ছ যেটার অ্যাট্রিবিউট রাখা আছে ডাবল অ্যাকুরেসি সিঙ্গেল রেট অফ ফায়ার এবং রিলোড স্পিড মাইনে সো এই কিং ফিশার গানের স্কিনটাও কিন্তু খুবই খুবই জুস লাগতেছে এছাড়াও সাইডে যে টোকেন দেখতে পাচ্ছ তোমরা বান্ডেল স্পিনের মাধ্যমে না পেলেও টোকেন দিয়ে এক্সচেঞ্জ করার ব্যবস্থাও থাকবে আর আমাদের বাংলাদেশ ইন্ডিয়া এবং সিঙ্গাপুর তারপরে যদি এই টুকিনের জায়গায় ইউনিভার্সাল টুকিন থাকে তাহলে কিন্তু আরো জোস হয় সো ইউনিভার্সাল টুকিনে আলে কিন্তু আরো অনেকটাই ভালো হবে কারণ কম সবার কাছে আমাদের ইউনিভার্সাল টুকিন আছে সো আমি তোমাদেরকে যেটা বললাম এই রিং ইভেন্টটা কিন্তু জুন মাসে আমাদের গেমের ভিতর আসতে চলেছে যেহেতু অফিশিয়াল ব্যানার আসে নাই তাই তোমাদেরকে কনফার্ম ডেট বলতে পাচ্ছি না বাট অফিশিয়াল ব্যানার পাওয়া মাত্রই সবার আগে তোমাদের মাঝে কনফার্ম ডেট সহ ইভেন্টটা আবারো রিভিউ করে দেখিয়ে দেব সো আশা করি এই বিষয়টা তোমরা ক্লিয়ারলি বুঝতে পারছো তো চলো ভিডিওর সামনে যাওয়া যাক আর নেক্সট আপডেট নিয়ে আলোচনা করা কিন্তু তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট তোমরা কিন্তু প্রায় ছয় মিনিটের উপরে ভিডিও দেখে ফেলছো তো যারা যারা এখনো লাইক করো নাই ভাই প্লিজ 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 সবাই একটা করে লাইক করে দাও লাইক করতে কিন্তু কোনো টাকা পয়সা কিছু লাগে না আর হ্যাঁ যারা যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করনি এরকম নিত্য নতুন আপকামিং আপডেট সম্পর্কিত ভিডিও সবার আগে পেতে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অল করে দাও তাহলে কিন্তু আমি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথেই তোমার কাছে চলে যাবে এবং তুমি কিন্তু সবার আগে এরকম নিত্য নতুন আপকামিং আপডেট সম্পর্কিত ভিডিও দেখতে পারো বা আনতে পারবো চলো ভিডিওতে ফেরা যাক আর আলোচনা করা যাক নেক্সট গোল রয়াল ব্যান্ডেল নিয়ে সো গাইস এখন কিন্তু আমাদের গোল রয়াল সেকশনে এই ফিমেল ব্যান্ডেলটা চলতেছে যেটা কিনা আর মাত্র একদিনের মতন থাকবে তারপরে কিন্তু আমাদের গোল রয়াল ব্যান্ডেলটা চেঞ্জ হবে সো আমি তোমাদেরকে এখন তিনটা বান্ডিল দেখিয়ে দেব এই তিনটা ব্যান্ডেলের ভিতরে যে কোনো একটা ব্যান্ডেল নেক্সট গোল রয়াল সেকশনে অ্যাড হতে দেখতে পারবো যেটা কিনা এই পর্যন্ত হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম ফার্স্ট অফ অল স্ক্রিনের উপরে যে ব্যান্ডেলটা দেখতে পাচ্ছ এটা কিন্তু আসার চান্স আছে সো ব্যান্ডেলটা দেখতে কিন্তু একেবারেই খারাপ না অনেকটাই ভালো আছে এবং দুই নাম্বারে কিন্তু রাখা হয়েছে এই সিলি ব্যান্ডেলটা যেটা কিন্তু আসার চান্স আছে এইটি এবং তিন নাম্বারে কিন্তু রাখা হয়েছে এই নিউ যেটা তোমরা স্ক্রিন ওপরে দেখতেই পাচ্ছ সো ব্যান্ডেলটা দেখতে কিন্তু খুবই জোস লাগতেছে সো এই তিনটা ব্যান্ডেলের ভিতরে কিন্তু যে কোনো একটা ব্যান্ডেলই তোমরা নেক্সট গোল রয়্যাল সেকশনে অ্যাভেলেবল হতে দেখতে পারবা যেটা কিনা হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম আর গ্যারেনার মতলব যদি একেবারেই পরিবর্তন হয় তাহলে কিন্তু অন্য কোনো ব্যান্ডেলও দিতে পারে সো আশা করি এই বিষয়টা তোমরা ক্লিয়ারলি বুঝতে পারছো এছাড়াও অনেক ভাই কিন্তু কমেন্ট করছে তার ভিডিওটার ফার্স্টে এক ভাই কমেন্ট করছে ফ্রি ফায়ার খেলতে গেলে করতে হয় রান রাফিদ ভাই তুমি আমাদের অনেক বড় জান ভাই কমেন্টটা পিক না করে আমি থাকতেই পারলাম না কমেন্টটা কিন্তু অনেক অনেক জোস আছে সো ভাই এত সুন্দর কমেন্ট করার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ আর এত পরিমাণে গরম পড়তেছে ভাই গরমের কারণে কিন্তু আর কারো কমেন্ট পিক করতে পারি নাই সো গাইস যাদের কমেন্ট পিক করতে পারি নাই তারা মন খারাপ করো না তারা এই ভিডিওতে ইউনিক এন্ড ফানি টাইপের বেশি বেশি কমেন্ট করো তাহলে কিন্তু তোমাদের কমেন্টগুলো পিক করে পরবর্তী ভিডিওতে স্ক্রিনে উপরে দেখিয়ে দেবো এবং সেই কমেন্ট অনুযায়ী ভিডিও বানানোর চেষ্টা করব তো চলো গাই এবার কথা বলে যাক ভিডিওর মেন টপিক নিয়ে অর্থাৎ বাংলাদেশ ইন্ডিয়া এবং সিঙ্গাপুর সার্ভারে নেক্সট ইভাবল ইভেন্টে কোন কোন ইভারসন গান আসতেছে চলো দেখে আসি সো গাই তোমরা স্ক্রিনের উপরে এখন যে ব্যানারটা দেখতে পাচ্ছ এইটাই কিন্তু আমাদের নেক্সট ইভাবল ইভেন্টের অফিসিয়াল ব্যানার যেখানে কিন্তু মেইন ওয়ার্ড হিসেবে ইভো গোরদার স্ক্রিনটা রাখা হয়েছে ভাই যে এটা দেখার পরে তো আমার মাথা মতো গরম হয়ে গিয়েছে সো নেক্সট ইভাবল ইভেন্টের মেইন আইটেম রিওয়ার্ড হিসেবে কিন্তু গোরদার স্ক্রিনটা দেখতে পারবা এবং এই গোরদার ফাদার স্ক্রিনটা সারাও সেকেন্ড ওয়ার্ড হিসেবে কিন্তু তোমরা এক্সিমেটেড স্ক্রিনটা দেখতে পারবা আর যেটা তোমরা এখন স্ক্রিনের উপরে দেখতেই পাচ্ছ তাছাড়া গাইস এস কার এবং M10 14টা কিন্তু ওই রকমই থাকবে সো তোমরা এখন স্ক্রিনের উপরে যে ইভোল ইভেন্টটা দেখতে পাচ্ছ সেম টু সেম এই ইভোল ইভেন্টটাই কিন্তু আমাদের বাংলাদেশ ইন্ডিয়া এবং সিঙ্গাপুর সার্ভারের জন্য নেক্সট ইভোল ইভেন্ট হিসেবে আসতে যাচ্ছে সো তোমরা কিন্তু 2 এ জুন ঠিক ভোর 4টা 1 মিনিটে বাংলাদেশ ইন্ডিয়া এবং সিঙ্গাপুর সার্ভারে এই ইভোল ইভেন্টটা গেমের ভিতর অ্যাভেইলেবল দেখতে পারবা যেটা কিনা 100% কনফার্ম নেক্সট ইভাবল্ট ইভেন্টটা তোমাদের কাছে কেমন লাগলো এটা কিন্তু অবভিয়াসলি কমেন্টে জানাবা তো এই ছিল আজকের মতো ভিডিও তো ভিডিওটা দেখে তোমাদের কেমন লাগলো আশা করি ভিডিওটা দেখে তোমাদের ভালো লাগছে এবং উপকৃত হয়েছো ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লাগে এবং উপকৃত হয়ে থাকো তাহলে একটা লাইক করে কমেন্টে তোমাদের মতামতটা জানিয়ে দাও আর কি রিলেটেড ভিডিও চাও এটা কিন্তু অবভিয়াসলি কমেন্টে জানাবা আমি কিন্তু সবার কমেন্টই পড়ি এবং সেই কমেন্ট অনুযায়ী ভিডিও বানানোর চেষ্টা করি আর হ্যাঁ যারা যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করনি এরকম নিত্য নতুন আপকামিং আপডেট সম্পর্কিত ভিডিও সবার আগে পেতে এখনই চ্যানেল টা সাবস্ক্রাইব করে পাশে বেলাল ঘন্টা অল করে দাও আজকের মতো এইpuntই দেখা হবে কোনো নেক্সট ভিডিও তো দরকারের জন্য ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ